স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ, পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আম জনতার। আর তাই গণমানুষের কথা বলতেই আমাদের আয়োজন আম জনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামীর সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। পুরো সময় আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডারি এক্সেলেন্স ইন কোয়ালিটি। আজকের বিষয়, অশান্তিটা করলো কে? আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আম জনতায়। আপনাদের কর্মসূচি ছিল আজকে শান্তি শোভাযাত্রা করার কথা, সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষাপটে। সেখানে সেই শান্তি শোভাযাত্রা, শান্তি সমাবেশের একটা পর্যায়ে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটলো, উত্তেজনার ঘটনা ঘটলো এবং হামলা, আপনাদের দিক থেকে গ্রেপ্তার, দুই দিক থেকে অভিযোগ রয়েছে। কেন হলো শান্তি শোভাযাত্রায় উত্তেজনা, সংঘর্ষ কেন, জনাব আহমেদ আজম খান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আলোচকবৃন্দকেও ধন্যবাদ, সম্মানিত দর্শক স্বাগতম। আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে বলেছেন স্বাধীনতার 50 বছর। আমরা স্বাধীনতা এনেছিলাম বাংলাদেশের সমস্ত ধর্মের লোক, সমস্ত সম্প্রদায়ের লোক সকলে মিলে যুদ্ধ করে, সকলের সমর্থন নিয়ে সারা বাংলাদেশটা একটা অসাম্প্রদায়িক, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব, এটা আমাদের স্বপ্ন ছিল, এটা স্বাধীনতার চেতনা। কিন্তু স্বাধীনতার 50 বছরে এসে আমরা কি দেখলাম, যে গত 10 বছরে বারবার হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হয়েছে, আক্রমণ হয়েছে হিন্দু সম্প্রদায়ের উপরে। কিছু কিছু লোককে চিহ্নিত করা হয়েছে, যারা চিহ্নিত আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগ, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, আর নির্যাতিত হয়েছে আমার নিরীহ মুসলমান ভাইয়েরা, যাদের তো কোনো দোষ নেই। দোষ যাদের, যারা উস্কানিদাতা, যারা এগুলো করে যারা লাভবান হতে চায়, তাদের খুঁজে বের করবার চেষ্টা সরকার করেনি, কারণ সরকার লাভবান হতে চায়। এই যে সরকার লাভবান হতে চায়, বারবার শুধু এক হিন্দু সম্প্রদায়ের উপরেই আক্রমণ হয়, কারণ আক্রমণ করে সরকার বলে আমরাই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় রক্ষা কবচ। অর্থাৎ এই তারা এই যে ফায়দাটা লুটতে চায়, এই স্বাধীনতার 50 বছরেও সে তারা এই ষড়যন্ত্র থেকে, তারা এই অপকর্ম থেকে তারা কিন্তু সরে যায়নি। আপনি লক্ষ্য রাখবেন যে গত 1 বছর বা 2 বছরের মধ্যে ওই নাসিরনগরের ঘটনা, ওই গাইবান্ধার ঘটনা, ওই রামুর ঘটনা, ওই সুনামগঞ্জের ঘটনা, যে ঘটনায় দেখুন পেছনে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের তারা। এই অভিযোগ আপনারা করে আসছেন গত কয়েকদিন ধরে আহমেদ আজম খান, এবং আপনারা কর্মসূচি দিয়েছেন আজ। আমি জানতে চাচ্ছি সেই সব কর্মসূচির পরে শান্তি শোভাযাত্রায় অশান্তি কেন হলো, আপনাদের দিক থেকে বক্তব্যটা আপনাদের নেতারা বলেছেন, কিন্তু আপনি যেহেতু সেখানে উপস্থিত ছিলেন, আপনার বক্তব্য আমি শুনতে চাই। আসলে আমি, আপনি আবার প্রশ্ন করুন, আমি শুনতে পাইনি। জানতে চাইলাম এই শোভাযাত্রা, আপনারা যে কর্মসূচি দিলেন কয়েকদিন আগে, আওয়ামী লীগ কর্মসূচি পালন করেছে, রাজনৈতিক দল হিসেবে আপনারা কর্মসূচি দিয়েছেন, যদিও আওয়ামী লীগের নেতারা বলে থাকেন যে আপনারা প্রায় 2 সপ্তাহ পর কর্মসূচি দিয়েছেন বা এই ব্যাপারে সক্রিয় হয়েছেন, সে যাই হোক, কিন্তু আপনাদের এই কর্মসূচিতে আজ উত্তেজনা সংঘর্ষের ঘটনা ঘটলো কেন? সেটা এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কি বাড়তি কোনো মাত্রা যুক্ত করবে আদৌ, না সেটা আসলে আরও অস্থিতিশীল করছে বা অপ্রাসঙ্গিক, অনভিপ্রেত করে তুলছে পরিস্থিতিকে? দেখুন, আপনার প্রশ্নটা সাংঘাতিক রকমের প্রাসঙ্গিক, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা ওই আওয়ামী লীগের যে অভিযোগ, এতদিন পরে আমরা কেন কর্মসূচি দিলাম, আমরা প্রথম থেকেই চাচ্ছিলাম, আমাদেরকে অনুমতি দিচ্ছিল না, কিন্তু যেদিন সাম্প্রদায়িক হামলা হয়েছে পরের দিন থেকেই আমরা এই
হামলার বিরুদ্ধে সক্রিয় ছিলাম, সরব ছিলাম। আমাদের মহাসচিব জেলায় জেলায় দৌড়িয়েছে, আমরা কথা বলেছি, মিডিয়ায় কথা বলেছি, মিডিয়ার বাইরে কথা বলেছি। আজকে আমাদের একটি সংক্ষিপ্ত সমাবেশের পরে সম্প্রীতির র্যালি ছিল, আমাদের অনুমতি দেওয়া হয়নি। সকাল থেকে আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছিল, লাঠিচার্জ করা হয়েছে। তারপরে যখন বলেছে যে আমরা কোনোভাবেই র্যালির সম্মতি দেব না, আমরা শুধুমাত্র একটা সংক্ষিপ্ত সমাবেশের সম্মতি দিতে পারি, মাত্র এক ঘন্টারও অল্প সময়ের সম্মতি দিয়েছে সংক্ষিপ্ত সমাবেশের, সে সমাবেশ তো হয়ে গেছে লাখো জনগণের, কারণ বিএনপি তো জনগণের দল। সমাবেশ শেষ করে মহাসচিব নিজে নির্দেশ দিয়েছেন যে সকলে যার যার মতো ঘরে চলে যান। মহাসচিবের নির্দেশ মতো যার যার ঘরে চলে যাচ্ছিল, ওই মুহূর্তে পুলিশের অতর্কিত হামলা। ওই যে ফায়দা লুটতে হবে সরকারকে, ওই হীন উদ্দেশ্যে পুলিশ লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস ছুড়েছে, গুলিও ছুড়েছে এবং তারপরে অসংখ্য গ্রেফতার করেছে। এই হলো স্বাধীনতার 50 বছরে আমাদের উপরে নির্যাতন এবং হিন্দু সম্প্রদায়ের উপরে নির্বাচন। অর্থাৎ এই অশান্তির ঘটনা শেষ পর্যন্ত সরকারকে ফায়দা দেওয়ার জন্য পুলিশ করছে, করিয়েছে আপনি বলছেন। আহমেদ আব্দুল জোম খান আমাদের সঙ্গে রয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। আপনার এই অভিযোগে তার কাছে একটু যেতে চাই। আহমদ হোসেন, গত কয়েকদিন ধরে আপনারা তো বলছিলেন যে রাজপথে বিএনপির অস্তিত্ব নেই, তাদের অস্তিত্ব ফেসবুক, অনলাইন বা গণমাধ্যমে। তো এবার তারা রাজপথে নামলো, সেখানে সংঘর্ষের ঘটনা ঘটলো, উত্তেজনা তৈরি হলো, গ্রেপ্তারের অভিযোগ আছে তাদের দিক থেকে, তাদের এই এবং তাদের অভিযোগটা পুলিশের দিকে, সেটা সরকারকে সহায়তা করার জন্য। তাদের সমাবেশে কেন হামলা হলো পুলিশের দিক থেকে, তাদের যে অভিযোগ সেটার ব্যাখ্যা কি বলবেন আপনি? এটা তো আমি পুলিশের ব্যাখ্যাটা পুলিশের কাছ থেকে না, তারা বলছেন যে পুলিশ আসলে সরকারকে সহায়তা করেছে, সরকার লাভবান হয়েছে সব ঘটনার মধ্যে দিয়ে। সেই জায়গায় আপনার বক্তব্য জানতে চাইছি মূলত। না না, এই সমস্ত ঘটনা হচ্ছে বিএনপির ব্লেম গেম তৈরি করা। যখন প্রোগ্রাম হয়ে গেল তখন তো নিউজ হতে পারে না, একটা নিউজ তৈরি করতে হবে সরকারের বিরুদ্ধে। সেই কারণে তারাই কিন্তু পুলিশের উপর আক্রমণ করেছে, ইট পাটকেল ছুঁড়েছে, পুলিশ আত্মরক্ষার জন্য পরে ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশও তো ইনজুর্ড হয়েছে, আপনি দেখেছেন পুলিশ ইনজুর্ড হয়েছে। সুতরাং বিএনপি অলওয়ে সবসময় একটি সহিংস দল, ভায়োলেন্সের পার্টি, আর যারা সাম্প্রদায়িক পার্টি তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলে। যারা বঙ্গবন্ধুকে হত্যার পরে জামাতে জামাতকে পুনর্জন্ম দিয়েছে তারা বলে অসাম্প্রদায়িক দল। যারা বঙ্গবন্ধুকে হত্যার পরে রাজাকার শাহাদিসকে প্রধানমন্ত্রী করেছে তারা বলে অসাম্প্রদায়িক দল। যারা বঙ্গবন্ধুকে হত্যার পরে গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছে তারা বলে অসাম্প্রদায়িক দল। বঙ্গবন্ধু হত্যার পরেই বাংলাদেশে পাকিস্তানি ধারায় সেই সাম্প্রদায়িক রাজনীতির সূচনা করেছে সামরিক শাসক জিয়াউর রহমান। সুতরাং আজকে এই যে ঘটনাটা ঘটেছে এটা তো এই তারা ইনভাইট করেছে, ইনভাইট করে একটা ইস্যু তৈরি করা, গভর্নমেন্টকে ব্লেম দেওয়া, এই দেখুন আমরা মিছিল করতে পারি না, মিটিং করতে পারি না, আমরা মিটিংয়ে হামলা করে মহাসচিবের যে একটা অভিযোগ আজকেই করা, সরকার গণতান্ত্রিক স্পেসটুকুকে আরো সংকুচিত করে দিচ্ছে, সেটা সত্যি হয়ে ওঠার একটা শঙ্কা বা ক্ষেত্র তৈরি হয়? গণতান্ত্রিক অধিকারটাকে সংকুচিত আমরা করছি না, আপনার উদ্দেশ্যে আমি কথা শুনুন। সাম্প্রদায়িক অপশক্তির জন্য তো কিছুটা সংকুচিত করতেই হবে। এখন আপনি যদি বাঘের কাছে পাহারা দেন, ছাগল রাখেন যে ছাগলটাকে পাহারা দেওয়ার জন্য, তো ছাগল তো আর থাকবে না। কাজে বিএনপি জামাত হচ্ছে ওই বাঘের মতো, তাদের কাছে এই দেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের নিরাপত্তা তাদের কাছে নেই। তারা অলওয়েজ সাম্প্রদায়িক শক্তি অপশক্তি তাদের নিয়ে চলে। তারা যদি আসলেই অসাম্প্রদায়িক দল হবে জামাতকে সাথে নিয়ে জোট করলো কেন? জামাতকে ত্যাগ করতে পারছে না কেন? জামাতকে লিভ করতে পারছে না কেন? কালকে তারা প্রেস কনফারেন্স করে বলুক জামাত একটি সাম্প্রদায়িক অপকর্ম শক্তি, তাকে আমরা ত্যাগ করলাম, এইটা সাহস নেই। সুতরাং সাম্প্রদায়িক শক্তিকে ধারণ করে, লালন করে, পরিপুষ্ট করে, তাজা করে যারা বলে অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করবে কখনো করবে। বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ
বঙ্গবন্ধুর আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশে ফিরিয়ে এনেছেন। আপনি যে বললেন আপনার সূচনা বক্তব্য আমি শুনলাম, আপনাদের দায়বদ্ধতা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি, এটাই হচ্ছে ফিলোসফি, এটাই হচ্ছে আদর্শ। আমরা এই আদর্শকে ধারণ করি, লালন করি। বিএনপির দায়বদ্ধতা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের প্রতি নয়, শহীদ 30 লক্ষ শহীদের প্রতি নয়। সেই কারণে আপনার বক্তব্যের সাথে আমি একমত হয়ে বলছি, আপনার যেখানে দায়বদ্ধতা আমাদেরও দায়বদ্ধতা সেখানে। মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের চলার পথে পাতেও। আপনি বলুন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে রাজাকারদের বিচার হয়নি? আপনি বলুন, যুদ্ধাপরাধীদের বিচার হয়নি? বিএনপি থাকতে কি হয়েছে? বিএনপি থাকলে কি আজকে তাদের বিচার হতো? বঙ্গবন্ধুর খুঁটিতে বিচার হতো? হতো না। এই কাজগুলো চ্যালেঞ্জিং কাজ ছিল, এই চ্যালেঞ্জিং কাজগুলো কিন্তু আজকের প্রধানমন্ত্রী এবং আপনারা যেটি বলছেন যে যেহেতু তাদের সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে সংযোগ বা সংশ্লেষ, ফলে আপনারা যেটুকু সংকুচিত করেছেন সাম্প্রদায়িক অপশক্তির সুযোগটাকে সংকুচিত করেছেন, গণতান্ত্রিক সুযোগটাকে বা স্পেসটাকে নয়। তো মাহমুদ হোসেন, আপনার এই বক্তব্য থেকে আমার প্রশ্নের উত্তর পেয়েছি। যেতে চাই সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজের কাছে। মোস্তফা ফিরোজ, স্বাগত জানাচ্ছি আপনাকে। আম জনতা গত কয়েকদিন ধরে সাম্প্রদায়িক হামলা, দ্রব্যমূল্য এবং নির্বাচন কমিশন গঠন নানা ইস্যুতে বরাবরের মতোই প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি যে বক্তব্য একে অপরের দোষারোপের জায়গা রয়েছে। তো সেই বাস্তবতায় এই আজকের ঘটনা এবং এখন আবার সেই পারস্পরিক দোষারোপ, এবার দোষারোপটা যদিও পুলিশের দিকে বিএনপির পক্ষ থেকে, কিন্তু সেটা আসলে সরকারকে লাভবান করবে, যেমনটি আহমেদ আজম খান বলছিলেন। তো এটি আসলে সামগ্রিক ঘটনাকে কোনো গুণগত পরিবর্তনের দিকে নেবে কি, বা আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে কি কোথাও গুণগত পরিবর্তনের দিকে নেবে বলে মনে করেন? ধন্যবাদ। আসলে বিষয়টা ঠিক, আমার আগের বক্তা আছেন আওয়ামী লীগের বড় ভাই, ক্ষমতায় আছেন, উনি একটা বক্তব্য দেওয়ার পর আসলে কোন বক্তব্য আসলে আসে না, বা কি যুক্তি বলবো। এখন গভর্নমেন্ট যদি সবচেয়ে ভালো হয় যদি একটা তালিকা প্রকাশ করে দেয় যে কারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কারা রাজপথে নামতে পারবে আর কারা পারবে না, তাহলে ভালো হয়। আমরা তো আসলে শান্তিপ্রিয় নাগরিক হিসেবে আমরা চাই যে একটি শান্তিপূর্ণ একটি পরিস্থিতি পরিবেশ, কেননা যে ঘটনাটা ঘটেছে এই পূজাকে ঘিরে সেটা অত্যন্ত দুঃখজনক, এবং এটা প্রত্যাশা যে সকল নাগরিক সকল সংগঠন প্রতিবাদ করবে, এবং সেভাবে কিন্তু প্রতিবাদ হয়ে আসছিল দেশের বিভিন্ন স্থানে, শাহবাগ থেকে শুরু করে বেশ মুক্তভাবে। এবং এটাই দরকার ছিল যে সবার মধ্যে একটা জাগরণ তৈরি করা, কিন্তু সেখানে বিএনপি করতে যেই একটা গোলমালের সূত্রপাত হলো, তাহলে তো কি হলো? এখনো দেখেন সরকারি দলের নেতারা কথায় কথায় বিএনপি কে প্রধান অপোজিশন মনে করি, কিন্তু তারা সমালোচনা গুলো করেন। সুতরাং সেই প্রধান অপোজিশনও যদি রাজপথে সাম্প্রদায়িকতার যে ঘটনাগুলি হচ্ছে তার নিন্দা জানিয়ে যদি সমাবেশ করে, শান্তিপূর্ণ মিছিল করে, সেটা তো ভালো, একটা পুরো জাতিকে একটা ঐক্যবদ্ধ করে যাতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাই একমত হয়। এখন যদি আবার সেই পুরনো জিনিস আমি টেনে এনে আমি যদি বলি যে বিএনপি সাম্প্রদায়িক শক্তি বা দল, তারা কিভাবে কথা বলে, তাহলে সেটা একটা ডিক্লারেশন দরকার সরকারের পক্ষ থেকে যে এরা হচ্ছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, সুতরাং তারা রাজপথে আসতে পারবে, তারা কথা বলতে পারবে, সেটা ভালো। কিন্তু সেটা না বলা হলো না, কিন্তু বিএনপি না বুঝে হয়তো রাজপথে নেমে গেল, তারাও মনে করলো যে তাদেরও একটা কর্মসূচি থাকা উচিত। এখন তারপর হলো গোলমাল শুরু হলো, এবং গোলমাল কেন হলো, কি কারণে হলো, সেটা তো এখন এতগুলো টেলিভিশন ক্যামেরা সবাই দেখেছে, সবাই জেনেছে যে কি ঘটনা ঘটেছে। তো আমার কাছে দুঃখজনক হলো এই যে এই অবস্থার মধ্যে এইরকম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য এরকম ইস্যুতেও আমরা সব দল মত নির্বিশেষে সবাই যার যার অবস্থান থেকে আমরা রাজপথে এসে একসুরে প্রতিবাদটা করতে পারলাম না, এটাই হচ্ছে দুঃখজনক। এইভাবে বাধা দেওয়ার মধ্য দিয়ে বা বিভক্তির মধ্য দিয়ে কি হয় বিষয়টা আবার কিন্তু রাজনীতিকরণ হয়। তাহলে সেই যে ধর্ম নিয়ে রাজনীতি করা, সাম্প্রদায়িক অন্যদিকে বিএনপি মহাসচিব যেটি বলেছেন যে রাজনৈতিক সভা সমাবেশ সবকিছু আসলে সংকুচিত হয়ে উঠেছে, গণতান্ত্রিক যে মত প্রকাশের জায়গা সেটিও সংকুচিত, বিরুদ্ধ মতকে দমন করার চেষ্টা হচ্ছে। ফলে এইসব ঘটনা আসলে কোন দিকে ইঙ্গিত করে, সেটা সেই এটা রাজনীতিকরণ এবং সেটার আসলে কোন একটা দল সুবিধা নিচ্ছে, নাকি আসলে সামগ্রিক যে সংকুচিত হয়ে যাওয়া গণতান্ত্রিক পরিবেশ সেটিকে আসলে
প্রস্ফুটিত বা প্রকাশিত করে, আপনার কি মনে হয়? সুবিধানিক না, অসুবিধা কি আছে? সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করে সুবিধা মানে থাকি, সবাইকে ঐক্যবদ্ধ করা। তো যার যার শক্তি থেকে যদি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ করে কেউ যদি রাজনৈতিক সুবিধা নেয়, ভালো, আওয়ামী লীগ একটা বড় শোডাউন করুক, সেখান থেকে তারা সুবিধা নিক, বিএনপি একটি শোডাউন করুক, তারা সুবিধা নিক, যার যার অবস্থান থেকে সুবিধা নিতে তো অসুবিধা নেই। এখন ব্যাপার হচ্ছে সুবিধাটা কি খারাপ নাকি ভালো। যদি ভালো উদ্দেশ্য হয়, আমি সাম্প্রদায়িকতা যে ঘটনাগুলো ঘটেছে তার প্রতিবাদে আমি সমাবেশ করব, আমি একজন নাগরিক হিসেবেও নামতে পারি, তো সেটা তো ভালো। দল হিসেবে কেউ যদি নামে তো সেটাকে তো ওয়েলকাম করা দরকার, এবং সরকারের কিন্তু একটা বড় দায়িত্ব। মানে এইরকম ইস্যুতে আমরা প্রতিবেশী দেশের যদি তুলনা করি, যতই মতভেদ থাকুক না কেন বিজেপি তৃণমূল বা কংগ্রেসের সঙ্গে, এই বড় বড় ইস্যুতে কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। তারা, আমরা দেখলাম করোনার সময় তারা জুমের মাধ্যমে টেলিকনফারেন্স করেছে, তার মানে সবাইকে ঐক্যবদ্ধ করা। এমনকি দেখলাম যে মমতা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছে যে ভারতের 100 কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে, সরকারকে অভিনন্দন জানিয়েছে। অর্থাৎ সেই জাতিসত্তার রাজনৈতিক ঐক্যবদ্ধের জায়গাটা শেষ পর্যন্ত আমাদের তৈরি হয়নি, এবং সেই জায়গায় আপনি আসলে রাজনৈতিক দল হচ্ছে তাদের অধিকার নেই, আর অমুক অমুক রাজনৈতিক দল বা সংগঠনের অধিকার আছে, তাহলে আমরা রাজপথে আমরা হাঙ্গামা হয় না বা এরকম পরিস্থিতি। আপনার এই কথা থেকে যেন মোস্তফা ফিরোজ আমি একটু যেতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের কাছে। ডক্টর মিজানুর রহমান, স্বাগত জানবেন আম জনতা, আপনি বাকিদের আলোচনা শুনছিলেন নিশ্চয়ই। এখন একটা দল যেমন বিএনপি এর আগে 17 আগস্ট একটা সমাবেশ নয়, তাদের চণ্ডীমা উদ্যানে যে তাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর একটা কর্মসূচি ছিল, সেখানে এই অনুমতি বা এই ধরনের এইসব নিয়ে আসলে সংঘর্ষ বেঁধেছিল পুলিশের সঙ্গে, আরেক দফা আবার আজকে সংঘর্ষ বাধ এবং সেই অনুমতি বিষয়। অন্য রাজনৈতিক দল তাদের বেলা যদি এই সমস্যা না হয়, বিএনপির বেলায় কেন হবে? এবং যেটি মোস্তফা ফিরোজ বলছেন যে তাহলে কেমন আলাদা করে বলে দিতে হবে আগে থেকে কারা করতে পারবেন করতে পারবেন না, সেই প্রশ্ন। আর রাজনীতি তো শেষ পর্যন্ত জনগণের জন্যই, ফলে এই ধরনের কর্মসূচিতে জনগণ তো আরও বেশি ভোগান্তিতে পড়েন নিশ্চয়ই। আজকে মানুষ আতঙ্কিত হয়েছেন, কেউ কেউ হয়তো ক্ষতিগ্রস্ত বা আহত হয়ে থাকতে পারেন, তাহলে সেটা আসলে কার জন্য এই রাজনীতি বা কাকে সেটা সুবিধা দিচ্ছে বলুন। আচ্ছা, ধন্যবাদ। সবাই যার যার পয়েন্ট থেকে যেভাবে বলেছেন ঠিকই আছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, পুরো বিষয়টাই তো রাজনৈতিক। এখন এখান থেকে রাজনৈতিক ফায়দা কেউ নিবে না, এটা আশা করাটা ঠিক না। এই যে সম্প্রতি যে ঘটনা ঘটছে সাম্প্রদায়িকতার, এটা একটা রাজনৈতিক ঘটনা, এটা এমন না যে এটা একটা ভিন্ন আকৃতির একটা সমস্যা, এটা কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা সমস্যা এটা, এবং এটার দ্বারা যদি কেউ বেনিফিট নিতে চায় নিবে, এটা রাজনীতিরই অংশ। আমরা 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা ছিল যে সাম্প্রদায়িকতার ভিত্তিতে, যে দেশটা বিভক্ত ছিল, ভারত মানে হিন্দুদের আর পাকিস্তান হচ্ছে মুসলমানদের, এই যে দ্বিজাতি তত্ত্ব, হিন্দুদের একটা দেশ মুসলমানদের একটা দেশ, এইটার বিরুদ্ধে কি, অর্থাৎ দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ সাম্প্রদায়িকতার ভিত্তিতে যে দেশটা হয়েছিল সেটার বিপক্ষে, এটাকে নেগেট করেই তো আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ করলাম। কিন্তু সমস্যা দেখা দিল যে আসলে আমাদের এই যেই স্ক্রিপ্টটা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করলাম, পরবর্তী পর্যায়ে আমাদের যে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের যে কালচার, তার মধ্যে কিন্তু এটা আমরা লালন করতে পারলাম না। এটা সাম্প্রদায়িকতা শুধু কেবলমাত্র যে সাম্প্রদায়িক যে দল, যেগুলোকে আমরা বলি ধর্মীয় ভাবাদর্শকে যারা মনে করে তাদের মূল বিষয়, অথবা সংবিধান যেটা আছে এটাও তাদের কাছে কোনো তুচ্ছ বিষয়, মূল সংবিধান হচ্ছে তাদের ধর্মীয় গ্রন্থ, এইগুলো যে ধর্মভিত্তিক যে দল আছে, এটা এরা তো এক ধরনের, তারা একটা সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করে, এবং সাম্প্রদায়িক সেই কথাটা ইনি বিনি অন্য কথা বলা যায়, যে অনেক কখনো কখনো যখন দরকার হয় বলে যে না, যার যার ধর্ম থেকে তারা বলে যে আমরা সাম্প্রদায়িক না। কিন্তু এর বাইরেও আমাদের যে বড় রাজনৈতিক দলগুলো আছে, যদি আমি নাম ধরেও বলি, যে বিভিন্ন সময়ে আমাদের দেশে যারা সরকার গঠন করতে ক্ষমতায় ছিল, এই দলগুলো বড় দলগুলোর মধ্যেও এই যে একটা চর্চার দরকার ছিল, যে যেটাকে মূল ভিত্তি করে, অর্থাৎ ধর্মান্ধতা অথবা ধর্মাশ্রয় যে রাজনীতি, যেটা পাকিস্তানি সৃষ্টির পেছনে ভূমিকা রেখেছিল, এটাকে বাদ দিয়ে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম।
এই কালচারটাকে তো আমাদের এই বড় দলের সবকটা দলের মধ্যে যদি একসাথে আমরা চর্চা করতে পারতাম তাহলে আজকে এই পরিস্থিতি দেখা দিত না। কখনো কখনো এই যে চরম সাম্প্রদায়িক দল যেগুলো ধর্মভিত্তিক দলগুলো এগুলো বিভিন্ন জায়গায় আশ্রয় প্রশ্রয় পায় কখনো এদিকে কখনো সেদিকে, আর বিশেষ করে তাদের যে মূল এজেন্ডা অর্থাৎ এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অর্জিত আমাদের যে আকাঙ্ক্ষা অথবা আমাদের যে স্বপ্ন একটা সাম্যের বাংলাদেশ, বহুবাচনিক বাংলাদেশ, মিলেমিশে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ, এইটার বিপক্ষে যে শক্তিটা আজীবন বিরোধিত করে আসছিল একেবারে ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে এবং 54 যুক্তকর্তার নির্বাচন থেকে আরম্ভ করে এবং রবীন্দ্রসঙ্গীতের বিরোধিতা করে এবং শেষ পর্যন্ত শহীদগণ বিরোধিতা করে 71 মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যে শক্তিটা, সেই শক্তিটা কিন্তু মিয়মান হয়নি। এটা আস্তে আস্তে বিভিন্ন সময়ে সীমিত হয় আবার জাগ্রত হয় এবং তাদের যে এজেন্ডা অর্থাৎ তারা মনে করে এই যে পাকিস্তান বাপদারা যে মতাদর্শের যে রাষ্ট্রটা ছিল সেটা ভাঙাটা ঠিক হয় নাই এবং সেই মতাদর্শটাকে তারা যেভাবে হোক অর্থাৎ এটা তাদের রাজনীতির এজেন্ডা হিসেবে মনের মধ্যে পোষণ করে এবং সেটারই বই এখন বিবদমান রাজনৈতিক দলগুলো আপনি যেটি বলছেন যে আসলে এই ধরনের ঘটনা থেকে ফায়দা নেয়া বা রাজনৈতিকভাবে সবাই তার জায়গা থেকে সেটাকে ব্যবহার করতে চাইবো, কিন্তু এই যে এই ধারাকে এই ধরনের ধারা বা এই ধরনের চর্চাকে বিবদমান রাজনৈতিক দলগুলো আসলে কতখানি তাদের রাজনৈতিক চর্চার জায়গা থেকে বা অঙ্গীকারের জায়গা থেকে আসলে সেটাকে বর্জন বা গ্রহণ করে এবং সেটি এখনকার আমাদের যে সামগ্রিক সমস্যা সেটাকে আসলে আদৌ দূর করতে পারে কি না এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর যে চর্চা। দেখেন এইটা এইটা যে ঘটনা ঘটছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা, নিরবিচ্ছিন্ন ঘটনা এটা, আর এর মধ্যে যেটা ঢুকে গেছে সেটা হচ্ছে এই যে সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটে প্রত্যেকবারই যখন আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যখন আক্রান্ত হয়, এটা বৌদ্ধ হোক, বৌদ্ধবিহারে হামলা হোক অথবা মন্দিরে হামলা হোক, এই ঘটনাগুলো আসলে আমরা বিচার বিভাগীয় যে তদন্ত হওয়ার পরেও আমরা দেখুন এটা তো গত 8 বছরের কথা বলতে 2001 সালের নির্বাচনের পরে যখন জামাত বিএনপি জোরসংখ্যার বিজয়ী হলো একদম মোলা থেকে আরম্ভ করে মাদারী পর্যন্ত কোন সংখ্যালঘু বাদ ছিল না যারা নির্যাতনের শিকার হয়নি, যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়নি এবং বাড়ি থেকে বিতাড়িত করা হয়নি, সেই ঘটনাগুলো ঘটছিল। সেই সব অভিযোগ থেকে আসলে কাউকে রেহাই দেওয়া যায় না এবং আপনার কাছে আমার অনুমতি নিয়ে প্রশ্ন ছিল সেটির উত্তর পরে আবার জানার চেষ্টা করবো। এবার একটু আবার আহমেদ আজম খানের কাছে যেতে চাই। আহমেদ আজম খান, আপনি আহমদ হোসেনের বক্তব্য শুনে থাকবেন, তিনি বলেছেন যে তারা শুধু গণতান্ত্রিক জায়গা থেকে সংকুচিত করার চেষ্টা করছেন তা নয়, সাম্প্রদায়িক অপশক্তিকে সংকুচিত করতে চাইছেন এবং আপনাদের সঙ্গে সাম্প্রদায়িক অপশক্তির সংশ্লেষ, সেই কারণে আপনাদের দিক থেকে সব অভিযোগ আসে এবং মাত্রই 2001 নির্বাচন পরবর্তী বিষয়টি বলছিলেন ডক্টর মিজানুর রহমান। সেই সব ছাড়াও প্রশ্ন আপনার কাছে যে বিএনপির মতো একটা রাজনৈতিক দল এই ধরনের সংঘর্ষের ঘটনায় তাদেরকে জড়িত হলো বা হতে হলো, সেই জায়গায় আসলে আপনাদেরকে সেটা কীভাবে আসলে আপনারা সেই জায়গাটা মানে কতখানি আসলে আপনাদের জন্য সুনামের ব্যাপারটা বা আপনাদের রাজনৈতিক ইমেজকে সেটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে কিনা, পুলিশের দিক থেকে তাদের প্রতি হামলার অভিযোগ তোলা হয়েছে, কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, ফলে সেটিকে আপনারা কীভাবে দেখেন? আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাবো এই প্রশ্নটা করবার জন্যে। আমার সহকর্মী একজনে ধান বানতে গিয়ে শিবের গীত গেয়েছেন, এটা আওয়ামী লীগ করেই, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারকে গালাগাল না করলে তাদের টকশোতে বসাটাই সফল হয় না। এইখানেই হলো তাদের সাথে বিএনপির রাজনৈতিক সংস্কৃতির পার্থক্য। বিএনপি কখনো বঙ্গবন্ধু পরিবার অথবা যে কোনো সম্মানিত রাজনৈতিক নেতা সম্পর্কে কোনো কটু মন্তব্য করবে না। এই যে রাজনৈতিক চর্চাটার মধ্যেই আলাদা যে একটা ধারা, তাদের মধ্যে যে কুরুচিপূর্ণ ধারা, বললো যে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি, এই যে গত 8 বছরে যতগুলো রামুসহ নাসিরনগর সহ গাইবান্ধা সুনামগঞ্জ পীরগঞ্জ যত জায়গা বলেন যত জায়গায় হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায়ের উপরে আক্রমণ হয়েছে, বারবার কিন্তু উঠে এসছে আওয়ামী লীগের নাম, একবারও বিএনপির নাম উঠে আসেনি। কাজেই তারপরেও তারা ওই যে কেষ্ট বেটাই চোর বিএনপিকে তারা দায়ী করবে, কিন্তু আসলে ফায়দা লুটে তারা, ষড়যন্ত্রটা তাদের, ষড়যন্ত্রটা রাজনৈতিক বক্তব্যের জায়গা তার অবস্থান থেকে ধরে নিতে পারি সেটা আপনাদের কারো নাম হয়েও যেতে পারে, তাহলে আপনাদের এই দাবির আসলে সত্যতা কতটুকু থাকে বা তাদের বলুন? একেবারেই সত্যতা নেই,
সৌমিত্র একেবারেই সত্যতা নেই, পুলিশ দাবি করবেই, কারণ হলো যে এখানে পুলিশেরও দায় আছে। এই যে আজকে না শুধু, যত স্বৈর শাসক দেখবেন, কর্তৃত্ববাদী শাসক দেখবেন, তারা যখনই গণতান্ত্রিক শক্তির উপরে হামলা করে, তাদের প্রধান অভিযোগ যে আমাদের উপরে আগে ইট পাটকেল ছুঁড়েছে, আমরা আহত হয়েছি, আত্মরক্ষার জন্যে আমরা গুলি ছুঁড়েছি, আত্মরক্ষার জন্যে টিয়ার গ্যাস ছেড়েছি, আত্মরক্ষার জন্যে পাল্টা হামলা চালিয়েছি, এটা তো আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, এটা মানুষ জানে। আর এই যে হামলা, এই যে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, এই যে শারদীয় দুর্গা উৎসবকে যারা মাটি করে দিল, কই একটা হামলারও তো কারা পেছনে উস্কানি দাতা, কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে? এই সরকার তো কখনো এই গত 15 বছরে সেটা জনগণের সামনে প্রকাশ করলো না, কারণ তারাই ঘটিয়েছে তাদের লোক দিয়ে, এই জন্যে প্রকাশ করে না। কাজেই আমাদের বুঝতে হবে যে কারা সাম্প্রদায়িক অপশক্তি, কারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে। ডক্টর মিজান বলেছেন যে পুরো বিষয়টাই রাজনীতি। আমি ডক্টর মিজানের সাথে একমত, পুরো বিষয়টাই আওয়ামী লীগ ফায়দা লুটার জন্য এই অপরাজনীতিটা করেছে, সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের হিন্দু সম্প্রদায়ের উৎসব, ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু সম্প্রদায়, নির্যাতিত হয়েছে নিরীহ মুসলমান সম্প্রদায়। আমরা এটা চাই না। আমরা এই স্বাধীনতার চেতনা মানেই গণতন্ত্র, স্বাধীনতার চেতনা মানেই সকল ধর্ম সকল সম্প্রদায়ের একত্র মিলন ক্ষেত্র, এরকম একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, এরকম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ চাই। সেটা আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগ এক দলীয় শাসন ব্যবস্থা চায়, তার বাইরে তারা কাউকে সহ্য করে না, তারা বিরোধী জোটকে বিরোধী দলকে সহ্য করে না বলেই তারা এই ধরনের কথা বলে থাকে। আচ্ছা, এই দলীয় শাসন চায় বলে তারা এই ধরনের কথা বলে, আপনি বলছেন। এই এই বক্তব্যটা আহমদ হোসেনের কাছে একবার যেতে চাই এই বক্তব্যের প্রেক্ষিতে। আহমদ হোসেন, আপনি শুনছিলেন নিশ্চয়ই আহমেদ আজম খান বলছিলেন যে এই ধরনের অভিযোগের কথা, পুলিশের দায়ের কথা তিনি বলছিলেন, পুলিশের দায়ের জায়গায় আপনার কিছু বলবার আছে কিনা? আর নেতাকর্মীদের নামে মামলা বা নেতাকর্মীদের নামে অন্তর্ভুক্ত করা হতে পারে সাম্প্রদায়িক হামলার ঘটনায়, এমন আশঙ্কার কথা বিএনপি নেতাকর্মীরাও বলছিলেন বিভিন্ন সময়ে। এবং আপনাদের দিক থেকে এখন পর্যন্ত যে অভিযোগ তারাই জড়িত, কিন্তু ছাত্রলীগের নেতারও যেমন নাম পাওয়া গেছে, ফলে এই জায়গায় আসলে আওয়ামী লীগ বিএনপিকে আলাদা করার কি উপায় বলুন সাম্প্রদায়িক হামলাগুলোর ক্ষেত্রে? আওয়ামী লীগ আর বিএনপিকে তো এটা পরিষ্কার আলাদা আলাদাই আছে। আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার পার্টি এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে, সংবিধান বঙ্গবন্ধু দিয়েছেন সেখানে সবই আছে, ধর্মনিরপেক্ষতা আছে, জাতীয়তাবাদ আছে, গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে। বঙ্গবন্ধু তো এই রাষ্ট্রের মূল ভিত্তিটা তৈরি করে গেছেন অসাম্প্রদায়িক ভাবনার উপর, চেতনার উপর। এখন বিএনপির হিয়ায় লুকিয়ে আছে জামাতি চেতনা, রাজাকারের চেতনা, পাকিস্তানি ভাবধারা। কাজে আমি তো পাকিস্তানকে আবার ফিরিয়ে আনবো নাকি? 30 লক্ষ মানুষের জীবন দিল, আমার মায়ের অশ্রু দিয়ে, আমার দর্শিতা বোনের কান্না দিয়ে যে বাংলাদেশ বঙ্গবন্ধু তৈরি করে গেছেন, আমি কি আবার সেই পাকিস্তান নিয়ে আসবো? তারা চাচ্ছে আবার নামে বাংলাদেশ, ভেতরের সব পাকিস্তান। ওই পাকিস্তানের স্বপ্ন দেখে লাভ নেই, ওই পাকিস্তান বাংলাদেশে আসবে না। কাজে আমরা জীবন দিয়ে হলেও, 30 লক্ষ যাব জীবন দিয়েছে, বলছে আরও 30 লক্ষ জীবন দেবো, তারপরেও আমার মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা এগিয়ে যাব। আমাদের নেতা শেখ হাসিনা, পরিষ্কার কথা। এখানে উনি যে অনেকগুলো কথা বলছেন, হ্যাঁ, তাদের স্বাধীনতার চেতনার নাম হচ্ছে গুলাম আজমকে নাগরিকত্ব দাও, তাদের স্বাধীনতার চেতনার নাম হচ্ছে নিজামিক মন্ত্রী বানাও, তাদের স্বাধীনতার চেতনার নাম হচ্ছে মুজাহিদিকে মন্ত্রী বানাও, তাদের স্বাধীনতার চেতনার নাম হচ্ছে বঙ্গবন্ধুর কুড়িদেরকে পুনর্বাসন করো, তাদের স্বাধীনতার চেতনার নাম হচ্ছে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টকে আইনে পরিণত করো, তাদের স্বাধীনতার চেতনার নাম হচ্ছে রাজাকার আলিমকে মন্ত্রী বানাও। কাজে ওই চেতনা দিয়ে তো আমি চলতে পারবো না, ওই চেতনার পথে আমরা যেতে হাঁটতে পারবো না। কাজে বাংলাদেশ একেবারে অসাম্প্রদায়িক বাংলাদেশ, তাদের নামের কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, মেয়রের পিএস জড়িত, তিনি আছেন সেই হজে, ওমরা হজে গেছেন, আমরা বুঝতে বাকি থাকে, ওখান থেকে সিগন্যাল দিয়েছেন, এবং যে ধরা পড়েছে আনোয়ার, সে নিজে বলেছে এটা অলরেডি, এটা বিএনপি জড়িত আছে, এবং নোয়াখালীতে বিএনপি জামাত জড়িত আছে। আমি আপনি যে বললেন আজকের মিছিলে জামাত ছিল, জামাত ভিতরে ছিল, জামাত তো তাদের ভিতরে হিয়ার ভিতরে লুকিয়ে আছে,
আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, তার কাছে আবারও যেতে চাই। মোস্তফা ফিরোজ, আবারও আপনাকে স্বাগত। আগের অংশের আলোচনা শুনছিলেন নিশ্চয়ই আপনি বিরতি, সেগুলো যদি আপনার কিছু বক্তব্য থাকে সেটা শুনতে চাই। তার সঙ্গে প্রশ্ন হচ্ছে, সামনের দিনে এইরকম ঘটনা অর্থাৎ রাজনৈতিক দলগুলোর কর্মসূচির বহর বা পরিমাণ বাড়ার কথা, কারণ সামনে নির্বাচন সহ নানান রকম বাস্তবতা আসতে যাচ্ছে জাতীয় জীবনে, ফলে নির্বাচন কমিশন গঠন, নির্বাচনকালীন সরকার, আরও নানান বিষয়ে এই ধরনের রাজপথে নামার প্রয়োজন বা তাগিদ অনুভব করতে পারে রাজনৈতিক দলগুলো, তাহলে কি আমরা ভেবে নেব যে রাজপথে অশান্তির আশঙ্কাও বা বাড়তে থাকবে জনগণের মধ্যে? আসলে একটা কথা উঠেছে আজকের আলোচনায়, যে সময় রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করতে, তো আজকের ঘটনার মধ্য দিয়ে পরিষ্কার যদি রাজনৈতিক সুবিধা নেওয়ারই একটা বিষয় সামনে চলে আসে এই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার ইস্যুতে, তাহলে স্বাভাবিকভাবে সেই রাজনৈতিক সুবিধাটা কিন্তু স্বাভাবিকভাবে সরকারের পক্ষেই যাবে। কেননা এখন এই যে মামলা হামলা, যেহেতু প্রশাসনিক নির্দেশে অনেক কিছু হয় এবং আগে থেকে যেহেতু সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছেন যে এটি জামাত বিএনপির কাজ, সুতরাং পুলিশের আর তদন্ত তো আর অন্যদিকে কি মোড় নেবে, বোঝাই যাচ্ছে যে তারা কোন দিকে তদন্ত করবে, ফলে এই সুবিধাটা কিন্তু সরকার পাবে। অনেক নেতা কর্মী ইতিমধ্যে আটক হয়েছে এবং আরো হবে, তুলনামূলকভাবে সেখানে দেখা যাবে যে অল্প সংখ্যক কিছু লোকাল ছাত্রলীগের বা আওয়ামী লীগের কিছু কর্মী আটক হবে, কিন্তু অধিকাংশই যে পাল্লাটা ভারী হবে সেটা হচ্ছে বা ক্ষয়ক্ষতির দিকটা চলে যাবে হচ্ছে বিএনপির দিকে। ফলে সামনে যে নির্বাচনের প্রস্তুতি এর কথা বলা হচ্ছে সেইটা দুই আড়াই বছরে এই মামলা মামলা এবং এই মামলা মোকদ্দমা চলতে চলতে এবং কারাগার জীবন আস্তে আস্তে কিন্তু বিরোধী পক্ষের আরো শক্তি ক্ষয় হবে, ফলে এই সুবিধাটা কিন্তু সরকারই পাবে। ফলে ওই যে বললাম না যে আমরা কিন্তু সবসময়, যেটি আমাদের মিজান ভাইও বললেন, আসলে কিন্তু আমরা সাম্প্রদায়িক ইস্যুতে একেবারেই নৈর্ব্যক্তিক ভাবে দলমত নির্বিশেষে কারা কারা দায়ী তাদেরকে আটক করা, তাদেরকে শাস্তির মুখোমুখি করা, সেই দিকটা কিন্তু আমরা যাই না। আমরা ওই যে রাজনৈতিক সুবিধা তোলার চেষ্টা করি, সেই সুবিধাটাকে খারাপ সুবিধা, সুবিধাটা যদি এমন হতো যে ভালো সুবিধা, অর্থাৎ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আমরা তো সেই দিকে যাই না। আবার অন্যদিকে বিরোধী দলও একটি কাজ করতে পারে যদি তার শক্তি সামর্থ্য থাকে, যে পুরো দায়টা চাপিয়ে দিতে পারে সরকারের উপর, বলতে পারে যে এই ঘটনা হচ্ছে পরিকল্পিতভাবে সরকার ঘটাচ্ছে এবং এটি করার মধ্য দিয়ে তারা রাজনৈতিক সুবিধা তুলছে, মানে আমাদেরকে অর্থাৎ বিরোধী পক্ষকে বেকায়দা ফেলছে, ফলে এই একটি কথা বলে তারা জনমত সংগঠিত করতে পারে। এখন এই যে দুই পক্ষ, তাহলে জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটা বিশ্লেষণের জায়গা থেকে মূলত আমার কৌতূহল যে তাহলে কি আমরা ধরে নিব আগামী নির্বাচনকে সামনে রেখে এটা প্রথম কোনো ইস্যু দুই রাজনৈতিক দলের মধ্যে যেটা আসলে শেষ পর্যন্ত পারস্পরিক দোষারোপ এবং খানিকটা সংঘাত সহিংসতা উত্তেজনার দিকে গড়ালো? এটা তো ওনাদের কথার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে, যখন বলা হচ্ছে যে এখন এই এই যে সাম্প্রদায়িক ইস্যুতে যেখানে ঐক্যবদ্ধ ভাবে সবার রাজপথ থাকার কথা বা যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করার কথা, সেখানে হঠাৎ করে একটা কর্মসূচিতে কেন বাধা দেওয়া হবে এবং কোন কোন দলের কে বাধা দেওয়া হলো? প্রধান বিরোধী দল, যে হচ্ছে আগামী নির্বাচনে তার প্রধান প্রতিপক্ষ, তাহলে বোঝা যাচ্ছে যে ইস্যুটা আস্তে আস্তে অন্যদিকে কিন্তু ডাইভার্ট হচ্ছে এবং সেটা ডাইভার্ট করছে কে? এটা পুলিশ তো তার নিজের মতন করে ডিসিশন নেয় না, নিশ্চয়ই পেছন থেকে কেউ তাদেরকে বলছে যে তুমি অ্যাকশনে যাও, অ্যাকশনে যাওয়ার মতো তো কোনো বিষয় ছিল না তো, এবং এটা তো সমস্ত টেলিভিশন তো ক্যামেরায় ধারণ করেছে যে সেখানে কি বিএনপি কখনো জড়ো হয়ে কি সে পুলিশকে আক্রমণ করেছে, সেরকম বিষয় এটা ছিল কি ছিল না, সেটা হচ্ছে ক্যামেরার সাক্ষী। এখন এই কারণেই বলছি যে এটা মানে লক্ষণটা কিন্তু খারাপ, লক্ষণটা সাম্প্রদায়িক একটি পরিস্থিতি তৈরি করে দিয়ে সামনের নির্বাচনে একটা ফায়দা তোলা, নির্বাচনকে সামনে রেখে ফায়দা তোলার একটা জায়গা। আপনি রাজনৈতিক সুবিধার বিষয়টি যেটি প্রথমে ডক্টর মিজানুর রহমান বলছিল সেটির প্রেক্ষাপট থেকে এই সুবিধা কাদের দিকে আসলে যেতে পারে তার একটি ব্যাখ্যা দিলেন। আমরা এবার একটু মিজানুর রহমানের কাছে যেতে চাই। ডক্টর মিজানুর রহমান, যে রাজনৈতিক সুবিধার কথা হচ্ছিল এই ধরনের ঘটনা থেকে, সেটি শেষ পর্যন্ত সরকার কি লাভবান করবে, মোস্তফা ফিরোজের যুক্তিতর্কে সেটি প্রতীয়মান করলেন তিনি, তো সেই ক্ষেত্রে সরকার একটা কর্মসূচিতে বাধা দিয়ে এই লাভ অর্থাৎ এইভাবে যদি লাভ জারি রাখতে চায় সেটা আগামী নির্বাচনকে আরও বেশি যদি বলি ভারসাম্যহীন করে ফেলবে বা নির্বাচনী মাঠকে ভারসাম্যহীন করে ফেলবে এমন ঝুঁকি তৈরি হয় কিনা এবং সেটা রাজনীতিকে আসলে আরও বেশি নাজুক করবে কিনা আপনার কি মনে হয়?
আচ্ছা, প্রথমে আমি যেখানটায় শেষ করতে পারি নাই সেটা হচ্ছে 2001 সালের জামাত বিএনপি জোট নির্বাচিত হওয়ার পরে যে সহিংসতা হয়, এটার জন্য একটা বিচারপতি শাহাবুদ্দিন চুক্তি দিয়ে একটা তদন্ত কমিটি করা হয় এবং সেখানে 2000-এরও বেশি একদম সুনির্দিষ্ট করা হয় হামলার ঘটনা এবং সেই একটি মামলারও কিন্তু বিচার হয়নি, মামলাও হয়নি। আর বাকিগুলো যে ঘটনা ঘটছে সেগুলো তো আরো পরে ঘটছে এবং সেগুলো হয়তো বিচার পাবে হবে জানি। সরকারের দায়িত্ব হচ্ছে একেবারে নির্দিষ্ট করা যে যারা যারা এই ঘটনা ঘটিয়েছে আর যারা ইন্ধন জুগিয়েছে তাদেরকে সুস্পষ্ট ভাবে চিহ্নিত করে তাদের বিচারের সম্মুখীন করা, তাইলে এটা শুরু হবে। আর রাজব্বা যেটা বলছেন নিরীহ মুসলমান, দেখেন যে কোনো ঘটনা ঘটলে কিন্তু এটা প্রাকৃতিক দুর্যোগ থেকে আরম্ভ করে যাই কিছু ঘটে সবসময় দুর্বলটাই ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে আমাদের সনাতন ধর্ম অবলম্বন যারা করে তারা সংখ্যায় কম হওয়ার কারণে ওরা দুর্বল এবং সমস্ত ঘটনাটার জন্য ওরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর নিরীহ মুসলমান কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, নিরীহ মুসলমান বলতে কিছু কেউ নাই, যারা হিন্দুর বাড়ির ঘর লুট করতে গেছিল, মণ্ডপ ঘাটতে ভাঙতে গেছিল, তারা কেউ নিরীহ মুসলমান না, এরা লুটপাটকারী এবং চোর। ওরা বিভিন্ন জিনিস চুরি করতে গেছিল, ওখানে কোনো মুসলমানের কোনো ব্যাপার স্যাপার নাই, কারণ মুসলমানকে কোনো ধর্মগ্রন্থে বা কোনো ধর্মীয় মানে অনুশাসনে বলা হয়নি, উৎসাহিত করে না এই ধরনের ঘটনাকে। আপনার সেই বক্তব্য পরিষ্কার, কিন্তু আমি প্রশ্নও রেখেছি তার সঙ্গে যে রাজনৈতিকভাবে সামনের দিনগুলোতে সেটা যদি এক পক্ষকে সুবিধা দেয় তাহলে আরেক পক্ষকে নিশ্চয়ই নাজুক করবে, মোস্তফা ফিরোজের কথা অনুযায়ী, তাহলে সেটা সামনের নির্বাচনকালীন পরিস্থিতি পরিবেশকে ভারসাম্যহীন করবে বলে আপনার মনে হয় কিনা? আমি আমি যেটা বলছি এই যে রাজনৈতিক দলগুলো আমাদের আওয়ামী লীগ, বিএনপি অথবা জাতীয় পার্টি, এই যে দলগুলো ক্ষমতাসীন বিভিন্ন সময় ছিল, কিন্তু এর বাইরে যে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে ইসলামের সমর্থক গোষ্ঠী নামক একটা গোষ্ঠী বেরিয়ে গেছে, এটা 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 করে ফেলছে বিভিন্ন ইউটিউবে ওয়াজের মাধ্যমে পুরো যুব সমাজের মধ্যে এক ধরনের উন্মাদনা তারা তৈরি করতে পারছে। এগুলো এগুলো আওয়ামী লীগ, বিএনপি এবং ছাত্রলীগও যদি হয় কোনো অসুবিধা নাই, এরা হলো জীবনে হয়তো নামাজ উদয় করে না, আবাহনী মোহামেডানের যেরকম সমর্থক গোষ্ঠী থাকে, জীবনে ফুটবল খেলে নাই কিন্তু সমর্থক, এরকম একটা সমর্থক গোষ্ঠী তৈরি করে ফেলছে এবং এই সমর্থক গোষ্ঠীটা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে যাবে এবং সেই এরাই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ঘটনাগুলো ঘটাচ্ছে, কারণ এদের সাথে ধর্মের কোনো দূরতম সম্পর্ক নাই, শুধু ওয়াজ নসিহত শুনে শুনে তারা এক ধরনের উন্মাদনা তাদের মধ্যে চলে আসছে এবং এটা যদি ঠেকানো না যায় এটা কারণ কোন দলের জন্য এটা ভালো হবে না। আমরা আলোচনার শেষ দিকে এসেছি জনাব মিজানুর রহমান, প্রশ্ন রেখেছি যে রাজনৈতিকভাবে সেটা কাউকে সুবিধা দিলে পরিস্থিতি কি দাঁড়াবে? আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি এই আজকের কি ঘটনা ঘটছে এটা আমি দেখিনি, কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে আমাদের রাজনৈতিক পরিস্থিতিটা আবার 2015 সালের 1 মার্চ থেকে মানে 30 মার্চ পর্যন্ত যে অবরোধকালীন সময়ে যে ঘটনাগুলো ঘটছিল, যে এই মানে বোমা থেকে আরম্ভ করে রায়ত তৈরি করা এবং গাছ কাটি ফেলা, মাছ মেরে ফেলা, গরু মেরে ফেলা, যে ঘটনাগুলো ঘটছিল বোমা, এই জিনিসগুলো আর আমাদের এই পলিটিক্যাল সংস্কৃতি আর আসবে না বলেই আমাদের প্রত্যাশা। এবং আপনি প্রত্যাশা রাখছেন তার মানে শঙ্কাও আছে আপনার জায়গা থেকে ডক্টর মিজানুর রহমান। প্রশ্ন রাখতে চাই আহমেদ আজম খানের কাছে, আহমেদ আজম খান, জামাত প্রসঙ্গ উঠে আসে বিএনপির সঙ্গে সঙ্গে এই ধরনের সাম্প্রদায়িক যে কোনো ঘটনার সময়, গতকাল জামায়াতের সাংগঠনিকভাবে বিচার করার জন্য মানবতা বিরোধী অপরাধে সুপারিশ করেছে তদন্ত সংস্থা, ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা, সেটি একটি বিষয়, অর্থাৎ জামায়াতকে রাজনৈতিকভাবে যদি জামায়াত এবং জামায়াতের নিবন্ধন যেহেতু বাতিল সেটিও একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, ফলে বিএনপি আরও রাজনীতি মাঠে একা হয়ে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয় কিনা আপনাদের দিক থেকে, এবং এই সব ঘটনা যেটি মাত্রই মিজানুর রহমান বলছিলেন যে সেটা আবার অবরোধ বা নতুন কোনো সহিংসতার দিকে দেশকে এগিয়ে নিতে পারে কিনা, তেমন সংখ্যা বিএনপির দিকে ইঙ্গিত করে কিনা, আপনারা সেটাকে কিভাবে সামাল দেবেন, নাকি আপনারা সেই দিকে ধাবিত হবেন এরকম ঘটনা পরম্পরার মধ্য দিয়ে? আমাদের বক্তব্য খুব পরিষ্কার, একটু আগে আমি আওয়ামী লীগের নেতার আবারও বক্তব্য শুনছিলাম, আবারও ওই দানবান্তে শিবের গীত গাচ্ছেন, কারণ তাদের আর কোনো বক্তব্য নাই, শুধু জামাত, গুলাম আজম এই সমস্ত। আমি সুস্পষ্টভাবে বলতে চাই গত 15 বছরই আমরা একা কাজ করছি, এখন কোনো জুটি আর ইফেক্টিভ নেই, সমস্ত জুটি এখন ইনএফেক্টিভ হয়ে গেছে, কাজেই এগুলো বলে লাভ নেই। এই যে ঘটনাটি ঘটলো 8 দিন পরে ইকবাল নাটক সাজানো হলো, কেন আমাদের গোয়েন্দা সংস্থারা 8 দিন আগেই ঘটনার আগেই রিপোর্ট দিতে পারলেন না কেন? 8 দিন পরে এখন পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট কোথায়? শুনি যে ইসরায়েল থেকে স্পাইওয়্যার এনেছে, সেটাই নাকি সমস্ত কিছু জানা যায়, কোথায় সেই স্পাইওয়্যারের ভূমিকা,
আমরা কিন্তু পাই নাই বলল, উল্টা বললেন যে বিএনপি পাকিস্তানি ভাবধারার দল। আরে বিএনপি তো মুক্তিযোদ্ধার দল, শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার অনাঙ্গনের মুক্তিযোদ্ধা, এক নম্বর বীরত্বম হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠাতা, আওয়ামী লীগ তো কলকাতার থিয়েটার রোডের মুক্তিযোদ্ধা। কাজে এগুলো নিয়ে চ্যালেঞ্জ করে লাভ নেই, চ্যালেঞ্জ করে হেরে যাবেন। এখন আমার কথাটা হলো ওই ডক্টর মিজানের কথা আমি আবার বলবো সমর্থন করে, যে পুরোটাই রাজনৈতিক। আগামী নির্বাচনে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেবার ভয়ে এই সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ, এবং যাতে করে একটা নির্বাচন নির্বাচন ছাড়া ক্ষমতায় গেছে, আর একটা নির্বাচন দিনের বেলা না করে রাতের বেলা ভোট করেছে। আগামী নির্বাচনটা তারা আতঙ্কিত আছে কিভাবে করবে, এজন্য এখন থেকেই তারা এই রিহার্সেল শুরু করে নির্যাতনের পথ বেছে নিয়েছে। এই জন্যেই এই সাম্প্রদায়িক হামলা এবং বিএনপির উপরে হামলা এগুলো করছে, এটা আমরা বুঝি যে তারা ফায়দা লুটতে চায়। জনগণ এ ব্যাপারে সব জানে, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরাও জানে। কথায় কথায় 2001 সালের কথা বলা হয়, 2001 সালে যদি ওই হিন্দু সম্প্রদায়ের উপরে যদি বিএনপি আক্রমণ করতো, আজ পর্যন্ত 15 বছরে বিচার করলো না কেন আওয়ামী লীগ? আওয়ামী লীগই হামলা করেছিল, কেন তাদেরকে ভোট দেওয়া হয়নি? কারণ এখন যতই বলুক হিন্দু সম্প্রদায় বুঝে গেছে যে আওয়ামী লীগ তাদের নিয়ে ব্যবসা করে, বিএনপি ব্যবসা করে না। কাজেই বেশিরভাগ হিন্দু সম্প্রদায় তারা বিএনপিকে ভোট দেয়, বিএনপিকে ভালোবাসে, কারণ বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশ চায়, গণতান্ত্রিক বাংলাদেশ চায়। সেই জন্যে আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই সেটা হলো এই যে বর্তমান বিএনপিকে জড়ানোর যে একটা অপচেষ্টা, দেখবেন যে কালকে থেকে কিভাবে সারা দেশে বিএনপির নেতাকর্মীদেরকে নতুন করে গ্রেফতার শুরু করে, গ্রেফতারের কথা বলছেন। এখন সামনে নির্বাচন বা অন্যান্য কর্মসূচি যদি আপনাদের নিতে, আপনাদের তো আবার মাঠে নামতে হবে, ফলে তখন আপনারা আসলে কিভাবে কি করবেন? অর্থাৎ এমন করে একটা কর্মসূচি দেবেন, তারপর সেটা কোনো একটা অশান্তির দিকে ধাবিত হবে, এই দিকে যাবেন, নাকি নতুন কর্মপন্থা, মানে আপনাদের দিক থেকে তাহলে কি করার থাকছে? আবার একটু কাইন্ডলি বলুন। বলছি যে এরপরে তো আপনাদের নিশ্চয়ই মাঠে নামতে হবে নানান কারণ, আপনার রাজনৈতিক দল সামনে নির্বাচন আসবে, নানান রকম আপনাদের আন্দোলন দাবি দাওয়া থাকতে পারে, ফলে এরপরে নির্বাচনের এইসব কার্যক্রম বা রাজনীতির মাঠে নামার কার্যক্রমে আপনারা তাহলে কী করবেন? এমন আপনারা কর্মসূচি দেবেন এবং শেষ পর্যন্ত সেটা অশান্তির দিকে গড়াবে, সেই পথে আপনারা হাঁটবেন কি না আপনারা নতুন কিছু করবেন, আপনাদের ভাবনার জায়গাটা জানতে চাইছিলাম সংক্ষেপে। আমরা আমাদের সামনে দুটো কর্মসূচি থাকবে, শান্তিপূর্ণভাবে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য লড়াই করব, মাঠে থাকব, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য মাঠে থাকব, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণভাবে মাঠে থাকব। আমাদের অশান্তির রাজনীতিই নেই, আমাদেরকে মাঠে নামতে না দেওয়ার জন্যেই এই সরকারের পক্ষ থেকে অশান্তি তৈরি করা। আমরা চেষ্টা করে যাব যাতে অসাম্প্রদায়িকভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার লড়াইটা আমরা রাস্তায় করতে পারি, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার লড়াইটা রাস্তায় করতে পারি, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্যে লড়াইটা রাস্তায় করতে পারি শান্তিপূর্ণভাবে। শান্তিপূর্ণভাবে আমাদের শান্তিপূর্ণভাবে করার প্রত্যাশা করেছেন আহমদ হোসেনের কাছে, তাহলে যাই জনাব আহমেদ আজম খান। আহমদ হোসেন, বিএনপি শান্তিপূর্ণভাবে সামনের দিনে কর্মসূচি করতে চায়, এখন তাদের যে বাস্তবতা এবং এই ধরনের ঘটনা, কালকে জামায়াতের বিচারের প্রসঙ্গটি এলো এবং আরও নানান যে এই মামলা বা আরও এই ঘটনাগুলো, যেটি মোস্তফা ফিরোজ বলছিলেন যে এতে একটা রাজনৈতিক দল দুর্বল হয়ে পড়বে এবং কোনো একটা পক্ষ সেটা সরকারকে ইঙ্গিত করেই বলা যে তারা লাভবান হবে, ফলে সামনের দিনগুলোতে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনা আওয়ামী লীগকে তাহলে রাজনৈতিক সুবিধা দিচ্ছে বলতে হবে, বা আওয়ামী লীগকে সেটা আসলে আপনারা কীভাবে দেখছেন, কতখানি রাজনৈতিকভাবে এটা আপনাদেরকে লাভবান করবে কতখানি? না, আমি তো সামনে নির্বাচন এবং সব পার্টিরই তো লাভের চিন্তা থাকে, লাভ মানে জনগণের সমর্থন, পাবলিক সাপোর্ট, পাবলিক অপিনিয়ন তার পক্ষে আনা, সেটা আমি করবো না, বিএনপিও তারটা করবে। বিএনপি তো দিনে দিনে ছোট হয়ে আসছে, আপনি বললেন বিএনপি মাঠে যাবে, বিএনপির পায়ের নিচে কি মাটি আছে মাঠে যাওয়ার? তাদের কি পাবলিকলি সমর্থন আছে? কেন নেই, তারা ভায়োলেন্সের পার্টি। এই যে বলছেন, তারা বলছে কিন্তু তারা নির্বাচনে যাবে না, নির্বাচন করতেও দিবে না, তাহলে কি করবেন? ভায়োলেন্স, আবার সেই পেট্রোল বোমা, আবার সেই বাসে আগুন, আবার মানুষ হত্যা, আবার পেশেই আপনার মেডিকেল বার্ড ইউনিটগুলো ভরে যাবে, ওই লাইনে যেতে চাচ্ছেন জামাতকে নিয়ে?
আমরা তো পরিষ্কার তাদের বক্তব্য বুঝতে পারছি। ইলেকশনে আসবেন না, কোন পথে যাবেন? বলেন যে আমি ইলেকশনে যাবো না, আমি যাবো ভায়োলেন্সের পথে। তা আপনি যদি ভায়োলেন্সের পথে যান, জনগণ ডিসাইড করবে আপনাকে ভায়োলেন্স কীভাবে ফেস করতে হবে, জনগণ ডিসাইড করবে। একটা কথা আসতে হবে, নির্বাচন করবেন না নির্বাচনকে ঠেকাবেন, পরিষ্কার কথা। নির্বাচনকে ঠেকান তো জনগণ ডিসিশন নেবে যে আপনাদেরকে কীভাবে মোকাবেলা করবে। পরিষ্কার বক্তব্য, এখানে ধুন ফোন করে লাভ নেই। ধুন ফোন করে করেন কেন? সোজা কথা বলেন, রাতের বুট হয়ে গেছে। সকালে বললেন মির্জা ফখরুল বুট ঠিক মতো হয়েছে, হেরে যাওয়ার পর রাতের বুট হয়ে গেছে, রাতের গল্প বানান। আর আমরা বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একমাত্র পার্টি যে গণতন্ত্রকে আবার রিগেইন করেছে। বঙ্গবন্ধু হত্যার পরে বাংলাদেশে ডেমোক্রেসি ছিল না? সব জায়গায় বলা হচ্ছে না ভাই, আমি তো আমি আমি আপনি যে আমার সাথে এই যে আমার কথার মধ্যে ঢুকে গেছেন, এটাই হচ্ছে আনডেমোক্রেটিক, এটা হচ্ছে অগণতান্ত্রিক আচরণ, ডেমোক্রেটিক আচরণ নয়। আমার কথার মধ্যে আপনি ঢুকেন কেন? আমি ঢুকি নাই। উই আর ডেমোক্রেট, উই আর নট, ইউ আর নট ডেমোক্রেট। আপনার ডেমোক্রেটিক প্রক্রিয়ায় বাংলাদেশে জন্ম নেন নাই, আপনার সামরিক শাসনের ঘাড়ে চড়ে জন্ম নিয়েছেন। আপনার নেতা ছিল সামরিক শাসক, আপনার নেতা ছিল কিলার। এই ধরনের ঘটনায় আহমদ হোসেন, যেটি মুস্তফা ফিরোজের কাছে আমি প্রশ্ন রেখেছিলাম যে নির্বাচনকে সামনে রেখে এটি তাহলে সেই ধরনের ঘটনা পরম্পরা শুরু হলো কিনা, যে কর্মসূচি, রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে, পুলিশের সঙ্গে এই ধরনের উত্তেজনা, তাহলে সেই সংস্কৃতির দিকে আমরা চলে গেলাম কিনা? আপনি একজন রাজনীতিক হিসেবে কিভাবে দেখেন, সংক্ষেপে জানতে চাই। সংস্কৃতি রাজনীতি মানেই তো আপনার একেবারে কবরের শান্তি নয়। রাজনীতি সংস্কৃতি হচ্ছে বিতর্ক হবে, বিতর্ক থাকবে, আপনার আদর্শগত বিরোধ থাকবে, এই আদর্শগত বিরোধের মধ্য দিয়ে আপনি পার্টি এগিয়ে যান। আর আমাদের তো না নেই, কিন্তু আপনি সাথে নেবেন খুনি, সাথে নেবেন বিডম পার্টি, সাথে নেবেন খুনি ফারুক রশিদের দল, সাথে নেবেন রাজাকারদের, সেই ক্ষেত্রে আমরা আতঙ্কিত দেশবাসী আতঙ্কিত, সেই ক্ষেত্রে আমরা অ্যালার্ট থাকি যে তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে। আচ্ছা, রাজনৈতিকভাবে প্রতিহত করবেন সতর্ক থেকে সেটাই বলছেন। মুস্তফা ফিরোজ, আপনি বলছেন আপনার কাছে আমি আসতাম, প্রশ্ন আছে আপনার কাছে, সেটি হচ্ছে অশান্তি কে করলো সেটা নিয়ে অনেকক্ষণ কথা হলো, এবং অশান্তি থেকে বেরোনোর জন্য বা সামনের দিনগুলো অশান্তি আসবে কিনা সেই শঙ্কার বিষয়ে আমরা একটু বুঝতে চেষ্টা করলাম আপনাদের বিশ্লেষণের মধ্য দিয়ে। এইসব অশান্তি এড়ানোর বা এগুলো থেকে মুক্তির কী উপায় সংক্ষেপে জানতে চাই আপনার কাছে। না, অশান্তির তো একটা আলাবত্ব দেখাই যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে আসলে সাম্প্রতিক যে ঘটনা বলি সেটা মূল বিষয় না। মূল বিষয়টা হলো আগামী নির্বাচনকে ঘিরে যে কি পরিস্থিতিটা তৈরি হয়। যেমন নির্বাচনের কথা বলা হচ্ছে, নির্বাচন আসবে কি আসবে না বিএনপি সেই বিষয়টা তো এখনো নির্ধারিত না। মানে নির্বাচনটা কিভাবে হবে, সেটা কি আগের পুরনো ফরম্যাটে যদি হয়, সেটা তো বিএনপি সহ বিরোধী অনেক রাজনৈতিক দলগুলো বলেছে যে তারা ওই ফরম্যাটে আসবে না, অর্থাৎ 2018-2014 ফরম্যাটে নির্বাচন হবে না, তারা করতে চায় না। এখন তারা যদি করতে না চায় তাহলে কি কিভাবে হবে? তাহলে তো সেই নির্বাচনের আবার নতুন করে তো আর কিছু বলার থাকে না, তো ফলে এটা তো এক ধরনের একতরফা নির্বাচন হয়ে যাবে। তাহলে কি যদি অস্থিতিশীলতা অশান্তির দিকেই তাহলে যাবে যদি এরকম পরিস্থিতি দাঁড়ায়? আমার রাজনৈতিক বিবেচনায় যে এই ফরম্যাটে যদি নির্বাচন এগোতে থাকে তাহলে বিএনপি তো অবশ্যই সেখানে অংশ নেবে না, যদি অংশ না নেয় তাহলে সেটা তো আর নির্বাচন থাকবে না। তাহলে সরকারকে ভাবতে হবে অন্য কোন ফরম্যাটে সত্যিকার অর্থে নির্বাচন হয়। তাহলে সবাইকে ওপেন করে দেয়া, প্রতীক না দিয়ে দলের মধ্যেই উন্মুক্ত একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে, যাতে আমাদের মূল নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে নির্বাচনী যে ব্যবস্থা সেটা যাতে টিকে থাকে। যদি বিএনপি না আসে তাহলে তো নির্বাচন বলে আর নির্বাচন হবে না। আচ্ছা, আপনি বলছেন তাহলে নির্বাচন ওই অর্থমান এবং অশান্তির এক রকমের শুরু এবং তার আলামত শঙ্কা সেগুলো আপনি প্রকাশও করলেন। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই সংক্ষেপে, তাহলে সামনে সেই এই দিনগুলো, অর্থাৎ এই দিন সামনের দিনগুলো, সামনে নির্বাচন, এই সময়টাকে আমরা এই অশান্তির পরিবেশ এড়ানোর আর কোনো উপায় দেখছি না? আর কোনোভাবে অস্থিতিশীলতা এড়ানো যাবে না? প্রথমে বলি, নির্বাচনের ব্যাপারটা তো আরো পরে আসছে। এখন সর্বশেষ সাম্প্রদায়িক যে ঘটনাটা ঘটছে সারা দেশে, এটা একেবারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং জনসম্মুখে প্রকাশ করে ওই আসামিদের যদি বিচারে না আনে তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতেই থাকবে নিরবিচ্ছিন্ন ভাবে। আজম ভাই যথার্থ বলছেন, 2001 সালে সমস্ত হিন্দুরা বিএনপি কেই বলতেছে, ঠিক আছে, যদি বিধিয়েই থাকে, বিএনপি একবারে 5 বছর ক্ষমতায় ছিল, তো তাদেরকে যারা ভোট দিল তাদের উপর যে নির্যাতনটা হলো এটা তো বিচার পরিষদ তদন্ত করছে, সেটা কিন্তু বিএনপিও কিন্তু 5 বছর বিচার করেনি।
আমি মনে করি এই রাজনৈতিক যে পাল্টা পাল্টি বক্তব্য এগুলো চলতেই থাকবে, এবং এই দাওয়া পাল্টা দেওয়া আমাদের সংস্কৃতি যেটা ঢুকে গেছে সেটা হয়তো কিছুটা একেবারে নিশ্চিত হবে না, কিন্তু এই ঘটনাটা অর্থাৎ এই সম্প্রদায়ের যে ঘটনা, এই সর্বশেষ যেটা ঘটলো এটাকে যদি একেবারে জনসম্মুখে ট্রান্সপারেন্ট করে উপস্থাপন না করা হয় এবং দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় না আনা হয় আমজনতা, মনে রাখবেন আমজনতার শক্তি বড় শক্তি।